নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাই এডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে আগেই নোটিশ দেওয়া হয়েছিল যে কলকাতা হাইকোর্ট বন্ধ থাকছে এখন এবং এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটারগুলিকেই শুধুমাত্র কলকাতা হাইকোর্টে তোলা হবে অর্থাৎ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাদের কিন্তু হেয়ারিং হতে পারে এরকম একটি নোটিশ দেওয়া হয়েছিলো এবং সেখানে বলা হয়েছিল এক্সট্রিমলি আর্জেন্ট ম্যাটার হলেই তাদেরকে লিস্টেড করা হবে তো এখানে অলরেডি একটি পিডিএফ দিয়েছে অর্থাৎ কস্টলিস্ট দিয়েছে সুবারের জন্য চব্বিশ তারিখের জন্য ওপরে দেখুন চব্বিশ তারিখে এই কেসগুলি হেয়ারিং হবে এবং সেটা হবে ভায়া ভিডিও কনফারেন্স তো এখানে অবশ্যই আপার প্রাইমারি কেসটি থাকা উচিত এবং এখানে আমি অবশ্যই দুটো কেসকে সার্চ করে দেখলাম নাইন ফাইভ নাইন সেভেন ডাব্লু অথবা হচ্ছে ফাইভ ফাইভ টু ফাইভকে কিন্তু কোনোটাই এর মধ্যে পেলাম না তাহলে এখানে কিন্তু ওই আপার প্রাইমারি কেসটি লিস্টেড হয়নি তাহলে কি আপার প্রাইমারি কেসটি আর্জেন্ট ম্যাটার নয় যার জন্য হাজার হাজার পরীক্ষার্থীর অপেক্ষায় বসে আছে সেটা কি আর্জেন্ট ম্যাটার হতে পারে না তাকে কি লিস্টেড করা যেত না এখানে স্বভাবতই প্রশ্ন উঠছে পিটিশনারদের উকিলের ওপর কারণ তিনি যদি এই কেসটিকে নিয়ে একটি চিঠি লিখতেন রেজিস্টার কাছে যে এটি কতটা আর্জেন্ট এবং এখানে লিস্টেড করা উচিত তাহলে অবশ্যই সেখান থেকে কিছু রেসপন্স আসতো অর্থাৎ কেসটিকে অবশ্যই লিস্টেড করা হতো কারণ এখানে হাজার হাজার পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জুড়ে আছে তাহলে পিটিশনারদের উকিল কি এই নিয়ে কোনো ধরনের চিঠি লেখেননি রেজিস্ট্রার জেনারেলের কাছে এরকমই প্রশ্ন উঠছে পরীক্ষার্থীদের মাথায়